বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম। আজকে আমি দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব, অধ্যায় 11.1। দেখো তাহলে তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে 216। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা নং 216-এর মাঝে 7 নম্বর একটা অঙ্ক আছে। 7 নম্বর অঙ্কটা হচ্ছে যদি এমন দেওয়া যে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক নম্বর প্রশ্নটা হচ্ছে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খ নম্বর প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³। গ নম্বর প্রশ্ন হচ্ছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব সমান হচ্ছে 1। তাহলে আমরা সমাধানে চলে যাই ক নম্বর প্রশ্নটা। তাহলে আমি লিখবো কি, প্রথম দেওয়া আছে কি দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, বা এটাকে আমি লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। সুতরাং আমি যদি আর গুণন করি তাহলে কত পাই, বি স্কোয়ার ইকুয়াল কত এ সি। তাহলে আমি ডান পক্ষটাকে প্রমাণ করব। ডান পক্ষ তাহলে আমি কি পাইতেছি, ডান পক্ষ পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে এখন আমি সমান চিহ্ন দিয়ে এ স্কোয়ারটা ঠিক রাখলাম, প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা কত পাইছিলাম এসি, এসি বসায় দিলাম, বাই কত এনে বি স্কোয়ারের পরিবর্তে আমি কি করবো এসি বসাবো, প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে উপর থেকে যদি আমি এ কমন নিই তাহলে কি থাকতেছে, এনে থাকতেছে এ প্লাস এনে থাকতেছে সি। নিচে যদি আমি সি কমন নিই তাহলে কি থাকতেছে এ প্লাস সি। তাহলে দেখো এ প্লাস সি যদি আমি কেটে ফেলি তাহলে কি থাকতেছে এ বাই সি। তাই আমার ডান বামপক্ষ ছিল কি তো এ বাই সি, তাই সমান বামপক্ষ। সুতরাং লিখবো কত, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খ নম্বর প্রশ্নটা কি বলছিল, খ নম্বর প্রশ্ন বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান কি প্রমাণ করবো আমরা, a³ প্লাস b³ প্লাস c³। তাই আমি প্রথমেই লিখবো দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, বা এ বাই বি সমান বি বাই সি। আমি যদি আর গুণন করি তাহলে লিখতে পারি বি স্কোয়ার সমান এ সি। তাহলে আমরা কি করবো, বাম পক্ষটাকে প্রমাণ করব। বাম পক্ষটা যদি প্রমাণ করি তাহলে বাম পক্ষটা কি আছে আমার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/ কত c³ সমান। আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি তিনটা পদকে আমি যদি দিয়ে দিই তাহলে কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই a³ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই b³ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই c³ সমান। দেখো এনে আছে a³ এনে হলো এ স্কোয়ার, তাইলে এনে কি আর একটা থাকতেছে এ থাকতেছে, তাহলে উর্ফে থাকতেছে কত বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এনে আছে কত b³ আর উর্ফে হইলো বি স্কোয়ার। তাহলে নিচে আমার আরেকটা কি থাকতেছে, বি থাকতেছে, তাহলে আর উর্ফে থাকতেছে কত এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এনে আছে c³ উর্ফে আছে সি স্কোয়ার। তাহলে যদি আমি কাটি তাহলে কত থাকে নিচে, একটা সি থাকে যায় আর উপরে থাকে কত এ স্কোয়ার বি স্কোয়ার সমান। এখন বি স্কোয়ারের পরিবর্তে আমি কি পাইছিলাম, বি স্কোয়ারের পরিবর্তে পাইছিলাম এস সি। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে যদি এস সি বসায় দিই তাহলে এস সি ইন্টু সি স্কোয়ার বাই এ প্লাস বি স্কোয়ারের পরিবর্তে হলে এস সি হোল স্কোয়ার বাই কত বি প্লাস এ স্কোয়ার লিখলাম ইন্টু বি স্কোয়ারের পরিবর্তে এস সি বাই সি সমান। এনে এ কাটতে গেলে আমার কত থাকতে c³ প্লাস এস সির পরিবর্তে আমি কত পাইছিলাম বি স্কোয়ার, তাহলে এস সির পরিবর্তে বি স্কোয়ার বসায় দিলাম, তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার বাই হলো বি প্লাস আর এনে কত সি এ সি এ কাটা গেলে a³ সমান। তাহলে a³ প্লাস এনে কত b⁴ আর নিচে হলো বি, তাহলে একটা বি কাটা গেলে থাকে কত b³ প্লাস হলো a³। তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে কি হয় a³ প্লাস b³ প্লাস c³ সমান আমার ডান পক্ষ। সুতরাং তাহলে আমরা লিখবো কি, ডান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আরেকটি অঙ্ক আছে আমার গ, গ নম্বর অঙ্কটা কি ছিল আমার, গ নম্বর অঙ্কটা ছিল এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব সমান হচ্ছে 1। তাহলে আমি প্রথম লিখবো কি দেওয়া আছে, কি দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, বা এ বাই বি সমান বি বাই সি। সুতরাং যদি আর গুণন করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হয় এ সি। বামপক্ষ তাহলে বামপক্ষটা আমি লিখি, বামপক্ষ লিখবো কত এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব সমান। দেখো তাহলে এ বি সি আমি ঠিক রাখলাম, রাইকা
a plus b plus c whole cube এটাকে ঠিক রাখলাম উপরেরটা এর নিচেরটা আর কি করলাম a b plus b c plus হলো c এর ছিল c এর পরিবর্তে আমি কত বসাইলাম b স্কয়ার তাহলে দিলাম হোল কিউব সমান এনে কত আছে b আর s এর পরিবর্তে লিখলাম b স্কয়ার ইনটু a plus b plus c হোল কিউব বাই হচ্ছে এনে এখান থেকে আমি কি কমন নিতে পারি b কমন নিতে পারি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে b কমন নেই তাহলে কি তাহলে এটা a এনে তাহলে c এনে তাহলে b হোল কিউব সমান তাহলে b স্কয়ার আর b গুণ করলে কত হচ্ছে b কিউব ইনটু a plus b plus c হোল কিউব বাই b নিচে কত হয় এটাকে যদি আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে কত হবে b কিউব যেহেতু কিউবটা এটার উপরেও আছে আবার b এর উপরেও আছে তাহলে b কিউব ইনটু a plus b plus c হোল কিউব দেখো এটা এটা কি কাটা যায় যদি কাটা যায় তাহলে কত থাকে 1 সমান কত ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা যে সৃজনশীলটা তোমাদেরকে বুঝাইলাম তোমরা বুঝতে পারছো তোমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং অনলাইন ক্লাস যখন করবে তখন বই খাতা কলম নিয়ে বসবে সাথে সাথে অঙ্কগুলো করে নেবে তোমাদের জন্য আমি কিছু ভারীর কাজ দিয়ে দিচ্ছি ভারী কাজগুলো করে স্কুল ক্যাম্পাসে শনিবারে তোমরা কি করবে জমা দিবে দেখো তাহলে তোমাদের আজকের ভারী কাজ কি আজকের ভারী কাজ হচ্ছে অনুশীলনী 11.1 এর উদাহরণ 11 নম্বর একটা অঙ্ক আছে ওই অঙ্কটা করে তোমরা স্কুলে জমা দিবে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই অন্য আরেকদিন অন্য আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ